শরীরের নানান ধরনের রোগের জন্য সবাই ডাক্তারের কাছে ছুটে যান, তবে প্রাকৃতিক উপায়ে একটি কিংবা দুটি নয়, দশ ধরনের রোগের সমাধান পাওয়া সম্ভব, যা মিলবে একটি পাতা থেকেই। আজকের আয়োজনে জানব তেমনই এক জাদুকরি পাতার অসাধারণ সব গুণাবলী সম্পর্কে। প্রকৃতির চারপাশে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা দিয়ে একজন মানুষ তার সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন। তেমনই একটি ঔষধি গুণে ভরপুর প্রাকৃতিক উপাদান হচ্ছে বাসক পাতা। বাংলাদেশের গ্রামের দিকে খুব সহজেই এই পাতা পাওয়া যায়। বাসক পাতায় রয়েছে বিভিন্ন উপকারিতা। এটি ব্যবহার করে একজন মানুষ বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। সর্দি কাশির সমস্যায় জর্জরিত হয়ে দৈনিক জীবনের সমস্যার যেন শেষ নেই, বিশেষত মহামারীর পর থেকে এই রোগগুলো নিয়ে ভীতি আরও বেড়েছে। বাসক পাতা এই রোগের জন্য বেশ উপকারী প্রমাণিত হয়েছে। জানা গেছে বাসক পাতার রসের সঙ্গে এক চামচ মধু খেলে অনেকটা আরাম পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে এই প্রাকৃতিক উপাদানটি রক্ষণীয়ভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। চুলের সমস্যার জন্য একটি অন্যতম আতঙ্ক উকুন। বিশেষ করে মেয়েদের দীর্ঘ চুলে উকুনের বাস অতি সহজে হয়। এই বিশেষ ধরনের পোকা মাথার ত্বক থেকে রক্ত পানের মাধ্যমে বেঁচে থাকে। সেই সাথে এই পোকা নানান ধরনের চর্ম সমস্যা সৃষ্টি করে এবং চুল পড়ার হার বাড়ায়। বাসক পাতা এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। একজন ডার্মাটোলজিস্ট বলেছেন, বাসক পাতার রস যদি গোসলের কিছুক্ষণ আগে মাথায় দিয়ে রাখা হয় এবং তারপরে পরিষ্কার করে ফেলা হয়, তবে মাথায় থাকা উকুনগুলো ধ্বংস হয়ে যায়, এমনকি নতুন করে বংশবৃদ্ধি করারও সুযোগ থাকে না। শরীরের ছোট ফোড়া কিংবা ব্যথার জায়গায় বাসক পাতার ভূমিকা থাকতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে, বাসক পাতা ভালো করে বেটে ফোড়ার উপরে লাগানো হলে খুব তাড়াতাড়ি সেটির অপসারণ ঘটে, এমনকি সেই স্থানের ব্যথাও কমে যায়। ঠান্ডার কারণে বুকে কফ জমে থাকে এবং অতিরিক্ত কাশি হয়। কফ যদি কোনোভাবে বেরিয়ে না আসে কিংবা জমে গিয়ে অধিক কাশির সৃষ্টি করে, তাহলে এক্ষেত্রে বাসক পাতার রস এক চামচ মধু সহ খেলে বুকে জমে থাকা কফ খুব সহজেই উঠে আসবে। প্রস্রাব করার সময় যদি কারো জ্বালা যন্ত্রণা করে, তাহলে তারা বাসক গাছের ফুল বেটে মিশ্রি দিয়ে শরবত করে খেলে এই রোগ থেকে উপকার পাওয়া যায়। দাঁত বা চুলকানির রোগেও বাসক পাতার জুড়ি নেই। এই গাছের 10 থেকে 15টি কচি পাতা এবং এক টুকরো কাঁচা হলুদ একসঙ্গে বেটে তাদের স্থানে লাগানো হলে কিছুদিনের মধ্যেই তা ঠিক হয়ে যায়। এমনকি বাসক পাতার রস বেটে যদি 1 কাপ করে নিয়মিত খাওয়া যায়, তাহলে জন্ডিসের মতো ভয়াল রোগ থেকেও সহজেই মুক্তি পাওয়া যায়। দাঁতের একটি অন্যতম সমস্যার নাম পাইরিয়া। এ কারণে দাঁত থেকে অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ হতে পারে। এক্ষেত্রে বাসক পাতা ভালো করে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যেতে পারে। এছাড়া জ্বর অথবা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলেও বাসক পাতা থেকে বিশেষ উপকারিতা পাওয়া যায়। সর্বশেষ বলা যায় বাসক পাতার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সম্পর্কে। এটি বাতের ব্যথার উপশম করতে সহায়ক। আয়ুর্বেদে বলা হয়েছে, বাতের ব্যথা নিরাময়ে বাসক পাতা মেশানো পানি ভালোভাবে উপকার দিতে পারে। তবে সর্বক্ষেত্রে কখনোই চিকিৎসকের পরামর্শের কথা ভুলে গেলে চলবে না বলে মত দেওয়া হয়। যদি কোনোভাবে সংবেদনশীল ত্বকে বাসক পাতা নেতিবাচক প্রভাব দেখায়, তবে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে বলেন বিশেষজ্ঞরা।